अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই যে এসে গেছে আমাদের পার্টির চিফ গেস্ট, যার জন্য আমিও ওয়েট করছিলাম। আরে আসুন নির্মলা, আসুন আসুন, ললিতা নিবাসে আপনাকে স্বাগত জানাই। এই ট্র্যাডিশনাল শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। কি সুন্দর শাড়ি পরেছেন না উনি, একজন ভারতীয় নারীর মতো। আসুন আপনাকে আমার বন্ধুদের সাথে আলাপ করাই। ও হলো, হ্যালো পিঙ্কি। নমস্কার। নমস্কার। হাই, আই অ্যাম কেটি। আর ইনি হলেন আমার বেস্ট ফ্রেন্ড নির্মলা। তোমরা তো সবাই চেনোই এনাকে। ও, তাহলে আপনি নিমি? আরে না না, আমার নাম নিমি নয়, আমি নির্মলা। আরে না না, ভালোবেসে নিমি বলছি আপনাকে, নির্মলার শর্ট ফর্ম নিমি। নমস্কার। বুলবুল, টিয়ার মুস্কানের জন্য খাবারগুলো বের কর তো। আপনাকে একটা কথা বলবো দিদি, আপনার মনটা না খুব বড় মাপের। আপনার স্বামীর আর একজন স্ত্রীকে নিজের বাড়িতে রেখে দিয়েছেন, আর চেহারায় একটু রাগের চিহ্ন নেই। আচ্ছা নির্মলা, আপনি আমাকে আবার ওই দিনের খোঁটা দিচ্ছেন না তো? আরে না না, লজ্জা কেন দেব, সত্যি বলছি। আরে অনেক বড় মন চাই যে নিজের সতীনকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য, তাও আবার এরকম সতীন যার মেয়েরা সব কে জানে আজে বাজে সব খেয়ে কি বলে বসে কে জানে। হ্যাঁ, তাহলে কি সেই মেয়েটা এখানে আছে? এখানেই আছে, কোথায় আর যাবে। সেদিন আপনার সাথে যা অসভ্যতা করেছিল না নেশা করে, তার জন্য আমি ওকে দিয়ে ক্ষমা চাওয়াবো, তাও আবার নাক্ষত দিয়ে। আর ওই দ্বিতীয় মহিলাকেও তার নিজের জায়গাটা বুঝিয়ে দেব, ব্যাস আমাদের বন্ধুত্বটা যেন পাকা হয়। আরে আপনার তো কোনো ধারণা নেই, আমি ওই রঞ্জু আর ওর মেয়েদের সাথে বদলা নেওয়ার জন্য কত চেষ্টা করেছি। আরে আমি তো আমার স্বামী আর মিস্টার গুড্ডুর বন্ধুত্বের জন্য চুপ করে আছি, নয় তো আমি ওই মহিলাকে। আরে আপনি তো আমার বন্ধু, তাই আপনার নিজের গায়ের জ্বালা পুষে রাখার কোনো দরকার নেই। আমি আপনাকে গায়ের জ্বালা দূর করার পুরো ব্যবস্থা করে দেব। আর এখন যখন আমরা বন্ধু হয়েই গেছি, আপনাকে কিছু রহস্যের কথাও বলবো। গোপন কথা? আরে ললিতাদি, আপনি তো জানেন না গোপন কথা জানার আমার খুব ইচ্ছা, বলুন না তাড়াতাড়ি। এই যে গুড্ডুও এসে গেছে। এসে গেছো শোনো বাবু? আরে তুমি ডেকেছো বলে কথা, তাই সব কিছু ছেড়ে চলে এলাম। চলো আজ তোমাকে বিশেষ অতিথির সাথে দেখা করাবো, চলো। আরে নির্মলা দেবী, নমস্কার। নমস্কার। বাচ্চু কেমন আছে? ভালো আছে। তুমি জানো শোনো বাবু, নির্মলা আজ এখানে আমার কথায় এসেছে। আমি চাই যে আমাদের সম্পর্কটা যেন আরো গভীর হয়। ওই কথায় বলে না, যখন দুজন পুরুষের বন্ধুত্বে ফাটল ধরে, তখন ঘরের বউয়েদের এগিয়ে আসতে হয় আর সম্পর্ক ঠিক করতে হয়। আমি শুধু এটুকুই চাই যাতে তোমাদের দুজনের বন্ধুত্বের ফাটল জুড়ে যায়। বললে বিশ্বাস করবে না, আমিও সেটাই চেয়েছিলাম। আর গুড্ডু, বুলবুল সেদিন নেশার ঘোরে ওনার সাথে যে অসভ্যতামি করেছিল, নির্মলা তার জন্য এখনো রেগে আছে। তোমার কাছে তো ক্ষমা চেয়েছে, কিন্তু সবার সামনে অপমান করে আর বাড়ির মধ্যে ঘরের কোণে গিয়ে ক্ষমা চাইলে সেটা কি হয়? আর এমনিতে ক্ষমা তো আপনার কাছে চেয়েছে, আমার কাছে তো নয়। বুলবুল দাঁড়াও। দেখো তুমি চাইছিলে না ও যাতে ক্ষমা চায়, ও নিজেই এসে গেছে।
এবার আমি ওকে দিয়ে কিভাবে ক্ষমা চাওয়াই দেখতে থাকো। শালু, আপনার লাঞ্চ কিন্তু সাইডে রাখা আছে, একটু ওইদিকেও নজর দিন আপনি। হ্যাঁ স্যার, এই আর দু মিনিট। হ্যাঁ, আমি জানি যে কাজের খুব প্রেশার আছে, যদি গাড়িতে তেল না দেওয়া হয় তাহলে গাড়ি ছুটবে কি করে? স্যার, আসলে জানি না কেন অ্যাকাউন্টে ট্যালি হচ্ছে না। এই ব্যালেন্স শিটে যত টাকা এসেছে আর যত টাকা খরচ হয়েছে তার মাঝে কিন্তু ডিফারেন্স আছে, কিন্তু এরকম হওয়া উচিত নয়। আমি দুবার চেক করে দেখলাম কিন্তু ট্যালি হচ্ছে না। আমি শুনছি আপনি কি বলছেন, ট্যালিটা হচ্ছে না? ট্যালিটা সমস্যা করছে অ্যাকাউন্টে, কেন এই সমস্যাটা হচ্ছে আমি বুঝতে পারছি না। ওটাই তো স্যার। আমার কি মনে হয় শালু, যে তুমি একদম ঠিকঠাক কাজ করছো, মেশিনে প্রবলেম আছে, আমি এক্ষুনি এটাকে চেঞ্জ করে দিচ্ছি। স্যার, কম্পিউটারের মাথা আমাদের থেকে আগে চলে, সমস্যা আমার অ্যাকাউন্টিং এ হচ্ছে, কম্পিউটারে অ্যাকাউন্টিং এর উপর প্রশ্ন করা উচিত নয়। হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনার মতো ওভারটাইম করার অভ্যাস কম্পিউটারের নেই, ক্লান্ত হয়ে গেছে। আই এম সো সরি, সরি স্যার। আপনি হাসার জন্য সরি কেন বলছেন? শালু, আপনি আমার সাইটে কাজ করেন, এটা কোনো আর্মি ক্যাম্প নয়, এখানে হাসার স্বাধীনতা আছে, কিন্তু কাঁদার অনুমতি নেই। আপনি একটা কাজ করুন, এই বেচারাকে একটু রেস্ট দিন, ততক্ষণ আপনি লাঞ্চ করে নিন, লাঞ্চের পর আর একবার ট্রাই করবেন, আমি শিওর এবারে নিশ্চয়ই ঠিক হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। বুলবুল, এদিকে এসো। এদিকে এসো বুলবুল। ওনাকে চেনো? উনি নির্মলা, বিশেষের মা। তুমি সেদিন পার্টিতে নেশা করে যাকে অপমান করেছিলে। গুড্ডুর কাছে তো তুমি ক্ষমা চেয়েছ, কিন্তু কিন্তু নির্মলা এখনো রেগে আছে। আমি ওনাকে বলছিলাম যে আমাদের এই বুলবুল খুব ভালো, সেদিন নেশার ঘোরে একটু উল্টোপাল্টা করে ফেলেছে, আর ও যা করেছে তার জন্য ও খুব আফসোসও করেছে, আর পরের দিন সকালবেলায় ও গুড্ডুর কাছে ক্ষমাও চেয়ে নিয়েছে। তোমার মনে হচ্ছে যে আমি মিথ্যে বলছি? তো তুমি একবার সরি বলে দাও, ব্যাস।
সরি, কিসের জন্য আমি সরি বলবো? হ্যাঁ, উনি আমার মায়ের সম্পর্কে যা যা বলেছেন তার জন্য আমি ওনাকে উত্তর দিয়েছি, আর ওনার ছেলের ব্যাপারে আমি যা যা বলেছি সেই সব কিছুই সত্যি।